করছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আমি আপনাদের সাথে সমাপ্তি দে। সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সৈয়দ জিয়াজুর রহমানের সহযোগিতায় চাপাটাঙ্গা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রায় শতাধিকের ওপর দুস্থ ব্যক্তিদের ত্রিফল প্রদান করা হয় ছাত্রনেতা সাবিরের তত্ত্বাবধানে। হুগলি চাপাটাঙ্গা থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। সভাপতি হচ্ছে আমাদের সৈয়দ জিয়াজুর রহমান সাহেব, পরিচালনায় তৃণমূল ছাত্র পরিষদ এবং কমিটিতে আছে সাবির, শেখ মফিজুল ওর ওপর জেনি এবং শেখ সিরাজুল এবং রকি আমাদের কমিটির মধ্যে আছে। এবং আমাদের এখানে আছে আমাদের 111 নম্বর বুথের নেতা আমাদের সিরাজুল এবং আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ গেনিদা। তো আমাদের জিয়াদার অনুপ্রেরণায় আমরা তোমাদের তিরপল, আপাতত তিরপলের কিছু ব্যবস্থা কমিটি আছে, সেই কমিটির মধ্যে আমরা আছি, আমরা চার ভাই আছি বা আমাদের জন্য আরও ছেলেরা আছেন। তা আমি আজকে বলছি এই তিরপলটা আমাদের যে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যে আমাদের নেতা আছে তাদের গুলাক এবং চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের সাবির ভাইকে বলবো যে তিরপলটা তুলে দেওয়ার জন্য। হ্যাপি তো তুমি এবার আপাতত তিরপলটা নাও, কোনো কিছু প্রবলেম হলে আমাদেরকে বলবে, ঠিক আছে? ওর নাম কি? আমাদেরই আমার এক ভাই রকিকে এটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আমার ছাত্র পরিষদের অন্যতম এক নেতা, ওখানে ধর, ওখানে ধর, ওখানে থাকো। তো আপনারা তিরপল এখানে প্রদান করছেন, বন্যা কবলিত এলাকায় ওখানেও গিয়েছিলেন, আবার এখানে দিচ্ছেন, কি বলবেন? আমাদের হচ্ছে সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আমাদের হচ্ছে সভাপতি জিয়াজুদ্দিন রহমান সাহেবের অনুপ্রেরণায় আমরা, আমি হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের নেতা এবং আমাদের তারকেশ্বর ব্লক কনভেনেটর। তো আমার সাথে আছে আমার হচ্ছে সংখ্যালঘু সেলের সভাপতি গেনিদা এবং 111 নম্বর বুথের নেতা সিরাজুল দা এবং আরও আমার তৃণমূল ছাত্র পরিষদের আমার ছেলেরা সকলে মিলে আমার দাদার অনুপ্রেরণায়, দাদার দাদার অনুমতিতে, যে দাদা আমরা গরিব মানুষের পাশে, দাদা সবাই জানে যে আমাদের জিয়াদা আমাদের গরিব মানুষের পাশে সর্বদা ছিল এবং থাকে। তো আপাতত আমাদের দাদার কথা অনুযায়ী আপাতত তিরপলটা আমরা ব্যবস্থা করছি। কতজনকে আজকে এখানে দেওয়া হচ্ছে? মোটামুটি 110-120 জনকে। এর আগেও কি আপনারা প্রোগ্রাম নিয়েছিলেন? হ্যাঁ, এর আগে প্রোগ্রাম, টুকিটাকি প্রোগ্রাম আমরা নিয়ে থাকি আগ্রামে, অলরেডি আরামবাগে প্রোগ্রাম আমাদের চলছে, দাদার ওখানে, দাদার বাড়ি আরামবাগের ওই সাইডে অলরেডি 4-5 হাজার লোকের এরকম প্রোগ্রাম চলছে এবং ডেলি চলছে। এবং আমরা আগামী দিনে কিছু ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আপাতত তিরপলটা ব্যবস্থা করেছি এবং আগামীকাল খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আমরা করব, এটা আমরা উদ্যোগ নিয়েছি তৃণমূল ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম সাবির মিদ্দা, চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা। উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।